আচ্ছা, এখানে আফসান মালিক বলেছেন, ডিয়ার স্যার, ইফ উই ক্রিটিসাইজ দ্য নেগেটিভ অ্যাক্টিভিটিস অফ এনি অর্গানাইজেশন গভর্নমেন্ট, ইজ ইট গিবাত? কোনো প্রতিষ্ঠানের যদি কোনো ভুল ত্রুটিগুলো উল্লেখ করা হয়, সেটা গিবত হবে কি না? আফসান মালিক প্রশ্নটা করেছেন। আসলে প্রতিষ্ঠানের এটা গিবত হয় না, এটা হচ্ছে ব্যক্তির ব্যক্তির কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখ করুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলে যা সে অপছন্দ করে, এটাই হচ্ছে গীবত, এটাই হচ্ছে গীবত। তবে ক্রিটিসাইজ করার ক্ষেত্রে ইসলামের কিছু মূলনীতি আছে, সে মূলনীতিগুলো যদি রক্ষা করা হয় তাহলে ক্রিটিসাইজটা হয়ে যায় কনস্ট্রাকটিভ, গঠনমূলক এবং নসিহামূলক। যদি সেটা গঠনমূলক এবং নসিহামূলক হয়, অধিকাংশ ক্ষেত্রে সেটা সবার কাছে গ্রহণযোগ্য হয়, এমনকি সেই অর্গানাইজেশনের কাছেও সেটা গ্রহণযোগ্য হয়। কিন্তু ক্রিটিসাইজটা যদি হয় ফুললি রিয়্যাকটিভ টাইপের, প্রতিহিংসাপরায়ণ এবং গালিগালাজে ভরা, তাহলে এটা কারো কাছে গ্রহণযোগ্য হবে না। তখন সবাই রিয়্যাক্ট করবে, যে কোনো অর্গানাইজেশন সবাই তখন রিয়্যাক্ট করবে, এবং এ ধরনের আসলে ক্রিটিসিজমও শরীয়তে বৈধ নয়। তাহলে ক্রিটিসিজম সেটাই শরীয়তে বৈধ যেটাকে আমরা সমালোচনা বলছি, যদি সেটা গঠনমূলক হয়, নসিহামূলক হয়, এবং যদি সেই ক্রিটিসাইজটা একাডেমিক হয়, এলমি হতে হবে, এলমি, এটা শুধুমাত্র তাকে একটা কলুষ লেপন করে দেওয়া, তার বিরুদ্ধে একটা ব্লেম তৈরি করা, তাকে সমাজে বিতর্কিত করে ফেলা, এই ধরনের উদ্দেশ্য হবে না। আচ্ছা, এটা গেল মূলনীতির ব্যাপার। আর ইসলামী শরিয়ার দৃষ্টিতে যদি কোনো প্রতিষ্ঠান কোনো ভুল ত্রুটিতে লিপ্ত হয় বা শরিয়া বিরোধী আকিদা আমল বা ইমান বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে তো সেক্ষেত্রে ভদ্রতার সাথে, নম্রতার সাথে, একজন সাধারণ মানুষ হিসাবে আমি বলছি, আর সেটার ক্রিটিসাইজ করাটা কর্তব্য হয়ে দাঁড়ায়। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে, যারা আমাদেরকে নসিহা দিবেন তারা দুভাগে বিভক্ত। এক, মুসলিম প্রশাসনের পক্ষ থেকে যারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, অর্থাৎ সমাজে ভালো কিছুর প্রতিষ্ঠা এবং অন্যায়ের বিরোধিতা বা অন্যায়ের দমনের জন্য যারা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, তারা তাদের কঠোরতা অবলম্বন করবেন, যেহেতু প্রশাসনিকভাবে তারা ক্ষমতাপ্রাপ্ত, এবং এদেরকে বলা হয় আহলুল হিসবাহ। এটা খোলাফায়ে রাশিদিনের সময় ছিল, পরবর্তী খলিফাদের সময় ছিল, আহলুল হিসবাহ, মুহতাসিব বলা হয় এদেরকে। আর যদি তিনি এভাবে প্রশাসন কর্তৃক নিয়োজিত না হন, তাহলে তিনি একজন স্বাধীন দিনী ব্যক্তিত্ব, অথবা শিক্ষাবিদ, অথবা দিনের দাঁড়ি বা প্রচারক, তারা যেহেতু মুসলিম প্রশাসন কর্তৃক দায়িত্বপ্রাপ্ত নয়, তাহলে তারা সেই ক্ষমতা বল প্রয়োগ করবেন না, কিন্তু তারা ভদ্রভাবে সে অ্যাপ্রোচটা করতে পারেন। সকল মুসলিম যে কোনো অন্যায় প্রতিবাদ করতে পারে, সকল মুসলিম যে কোনো ভুলকে তুলে ধরতে পারে গঠনমূলকভাবে, যাতে করে অন্য মুসলিমরা সে ব্যাপারে সতর্ক হয় এবং তারা সহিটাকে গ্রহণ করে এবং ভুলটাকে তারা বর্জন করে। এটাই হচ্ছে নসিহতের অন্যতম উদ্দেশ্য। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে বলেছেন, আদ-দীনু আন-নসিহা, আদ-দীনু আন-নসিহা, দীন হলো নসিহাত। অতএব যেই সমালোচনার কথা আপনি বলেছেন, সেটা অবশ্যই করা জায়েজ আছে, যদি আমরা ঠিক যে রূপরেখা বলেছি শরিয়া, সেই রূপরেখার মধ্যে, শরিয়া নিয়ন্ত্রিত রূপরেখার মধ্য দিয়ে যদি সেটা আদায় করা হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।